রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শান্তনুর। মুখ্যমন্ত্রীকে চিঠি তিনি এর আগে একবার দিয়েছিলেন, সেই সময় যে বিষয়ে চিঠি দিয়েছিলেন এবারেও সেই একই বিষয়েই চিঠি দিয়েছেন তিনি। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এখন নতুন চিঠি রাজ্য রাজনীতিতে বড়সড় জল্পনা সরিয়ে দিল। সেই জল্পনার শিবির বদলের, জল্পনা গেরুয়া শিবির ত্যাগ করার নজরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেননা ফের তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর সেটাও বয়রা থেকে বাগদা পর্যন্ত প্রস্তাবিত ব্রডগেজ রেল লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে। এই নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন শান্তনু, কিন্তু সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। তখন শান্তনু বিজেপিতে কোণঠাসা হননি, বঙ্গ বিজেপিতে বিদ্রোহ ছড়িয়ে পড়েনি, এখন কিন্তু বিদ্রোহ বেড়েই চলেছে বঙ্গ বিজেপিতে। শান্তনুকেও কোণঠাসা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন অনেকেই মনে করছেন চিঠির বিষয়বস্তু গৌণ, মুখ্য তৃণমূলের সঙ্গে সখ্যতা গড়ে তোলার প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন তখন একাধিকবার রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। 2009 সালে তিনি দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে। সেই সময় তিনি বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেল লাইনের প্রস্তাব রেখেছিলেন, এমনকি সেই প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস সাধনও করেছিলেন। কিন্তু তারপর কাজ আর এগোয়নি, এমনকি সেই প্রস্তাবের বাস্তবায়নের জন্য হয়নি কোনো জমি অধিগ্রহণ, হয়নি কোনো বাজেট বরাদ্দ। অথচ এখনও উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাংলাদেশ ঘেঁষে থাকা বাগদা ব্লকের কয়েক হাজার মানুষের কলকাতায় আসার ক্ষেত্রে প্রধান যোগাযোগ মাধ্যমই হলো বাস, যার সংখ্যায় খুবই কম। তাই বাগদা ব্লকের বিভিন্ন গ্রামের মানুষদের সড়কপথে বনগাঁ এসে তারপরে ট্রেন করে কলকাতায় আসতে হয়, যাতে সময় যেমন বেশি লাগে খরচও বেশি পড়ে। শান্তনু ঠাকুর এখন এই রেল প্রকল্পেই দ্রুত বাস্তবায়ন ঘটানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, যাতে জমি অধিগ্রহণের কাজ শুরু করে রাজ্য সরকার। শান্তনু জানিয়েছেন, আমি আমার সংসদীয় এলাকার চাহিদা অনুসারে দু মাস আগে মুখ্যমন্ত্রীকে জমি অধিগ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর আসেনি, তাই আবার গণস্বাক্ষর সংগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। জমি অধিগ্রহণের ব্যবস্থা করলে বাগদা থেকে বয়রা পর্যন্ত রেল লাইন করা হবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। তাই অনুরোধ করেছি রাজ্য সরকার যেন দ্রুত জমি অধিগ্রহণ করে তা রেলের কাছে তুলে দেয়। এই প্রকল্পের বাস্তবায়ন ঘটানোর জন্য সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে 5,000 মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে পাঠানো হয়েছে। শান্তনু নিজেই জানিয়েছেন এই চিঠির পেছনের রাজনীতি খোঁজা বৃথা, এটা উন্নয়নের বিষয়, আম আদমির চাহিদা বিষয়। যদিও রাজনীতি মহল এত সহজে সব কিছু মেনে নিতে চাইছে না, কেননা একই বিষয়ে মাত্র দু মাস ব্যবধানে একই জনকে দুইবার চিঠি পাঠানোর অর্থ দ্রুত মোচনের প্রচেষ্টা। সন্দেহ নেই বিজেপি শান্তনুর মন্ত্রিত্ব কাড়লেও ও তাকে দলে চূড়ান্ত রকম কোণঠাসা করে দিলে নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে। শান্তনুর হয়তো শিবির বদল করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না, ভুললে চলবে না। তৃণমূলের তরফে একাধিকবার ইঙ্গিত দেওয়া হয়েছে শান্তনু ও তার অনুগতরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইলে তাদের আবেদন খতিয়ে দেখা হবে। আর এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীকে পাঠানো শান্তনুর চিঠি রাজ্য রাজনীতিতে বাড়তি জল্পনা ছড়িয়ে দিয়েছে।